আজকের নাটক সুচিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে ছকটা সুডোকুর শেষ পর্ব। গল্পটা শুনতে শুনতে চলে এলাম হোটেলে। 104-এর দরজায় পৌঁছেই দেখলাম দরজা খোলা। জানলাম সুজিত দত্ত এসে ঘণ্টাখানেক ছিলেন। তার মধ্যে নারায়ণের কথাতেই অর্ধেক টাইম নিয়ে নিয়েছে। হঠাৎ মিস্টার নারায়ণের প্রসঙ্গ তুলতে হলো কেন? তুলিনি, ফোন করেছিলেন সুজিত দত্তের সামনেই, তবে স্ট্রেট বলে দিয়েছে বারবার জ্বালাতন করার জন্য চিঠিটা আর খুঁজবই না, আর সকালেও আসতে বারণ করে দিয়েছি। রিসেপশন থেকে জেনে নিয়েছি রুম ভাড়া আগাম দেওয়া আছে, পেঙ্গুইনদের এখানে একটা রুম পার্মানেন্টলি বুক করা থাকে, অর্থাৎ কোম্পানিটা জেনুইন। সুজিত দত্ত কিছু বলল না ফোনটা শুনে? জানতে চাইলেন ঘটনাটা কি? যাই হোক, আর কি কি গপ্প হলো ওনার সঙ্গে? আমার ব্যাপারেও সব বলেছো নিশ্চয়ই? ওটা আমি ইচ্ছা করেই বলিনি। এই, তোরা বাইরে কি খেলি রে টুপুর? হাফ মালয়েশিয়ান হাফ জাপানি, নাসি গোরেং আর সুশি। একটা কাজ করো তো, সেন্টোসার ছবিগুলো দেখলে হয় না? প্লাগ গুঁজে টিভির সঙ্গে যুক্ত হলো হ্যান্ডিক্যাম। ডলফিন শোতে এসে হঠাৎ পজ করে দিয়ে মিতির মাসি কি যেন দেখতে লাগলো মন দিয়ে। ওই লোকটাকে মার্ক করো, ফ্রেঞ্চ কাট দাড়ি, মাথায় টুপি, চোখে চশমা, স্টিল কালারের স্যুট। লোকটাকে মেরিলিয়নেও দেখলাম, সিলো শোতেও দেখেছি, আন্ডারওয়াটার ওয়ার্ল্ডেও, স্ন্যাক্স বারে দেখেছিলাম, বাসের লাস্ট সিটেও। শুধু মুখটাই দেখা যাচ্ছে না, কিন্তু ফলো করার কারণটা বুঝে উঠতে পারছি না। মনে মনে ভাবছি সিঙ্গাপুরেও রহস্য এসেই গেল। পরদিন আমরা গেলাম বার্ড পার্কে। জঙ্গলের ওপর দিয়ে টয় ট্রেনে করে যাচ্ছি আমরা। মনটাকে একটু ঘুম পাড়িয়ে দাও তো, সিঙ্গাপুরে তো আর মাত্র 1.5টা দিন, এনজয় করো একটু। আচ্ছা, কলকাতায় এমন একটা পার্ক বানানো যায় না? কেমন স্বাধীনভাবে ওরা ওড়াউড়ি করতে পারছে দেখো। আদৌ স্বাধীন নয় ওরা, সরু সরু জালে ঢাকা জায়গাটা, শুধু খাঁচাটা অনেকটা উঁচুতে, তাই মনে হচ্ছে যেন স্বাধীন। যাই হোক, চল কিছু খাই। অতঃপর কফি চিপস খাওয়ার শেষে আমরা রওনা হলাম লিটল ইন্ডিয়ার উদ্দেশ্যে। ওখানে অনেক বাংলাদেশি হোটেল আছে, ঠিক হলো ওখানে গিয়েই মাছ ভাত খাওয়া যাবে। তোমার সুজিত দত্ত সকালে হঠাৎ হোটেল ছেড়ে চলে গেলেন যে বড়, হয়তো কাজ মিটে গেছে। উনি যে চলে যাবেন সেটা তোমায় কাল বলেছিলেন? না, সেরকম প্রসঙ্গই ওঠেনি। বুঝলাম, এখন তাড়াতাড়ি খেয়ে হোটেলে ফিরতে হবে। হোটেলে ফিরেই ঘাবড়ে গেলাম, বেজায় গোলমাল হচ্ছে লাউঞ্জে। এক মধ্যবয়সী গুজরাটি দম্পতি চিৎকার করে হোটেলের কর্মচারীদের বলছে, ওরা যখন লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তখন কেউ ওদের ঘরে ঢুকে ওদের যাবতীয় ব্যাগ স্যুটকেস লণ্ডভণ্ড করেছে, তবে কিছু খোয়া যায়নি। এই যদি হোটেলের নিরাপত্তা হয় তাহলে 2 দিন ওরা এখানে কি করে থাকবে সেটাই চিন্তা। এসব কথা শুনেই আমরা নিজেদের ঘরে ফিরতেই পার্থ মেশো বলে বসলো, জোর বাঁচা বেঁচে গেছি রে টুপুর, ভাগ্যিস তোর কথা মতো ঘরটা বদলেছিলাম। না, আর যাই হোক, ডলার খোয়া যেত না। কি করে বুঝলে? একটু মাথা খাটালেই বুঝতে পারতে। ঘড়ি ক্যামেরা নয়, চোর এসেছিল অন্য কিছুর সন্ধানে। তবে যে জিনিসটা খুঁজতে চোর এসেছিল সেটা আমাদেরই কাছে। হ্যাঁ, মানে তুমি বলছো ওই চিঠিটা? হ্যাঁ, কিন্তু চিঠিটা কেন এত মূল্যবান একটু বুঝিয়ে বলো প্লিজ। ওটাই তো একটা সুডোকু, এটা বুঝলে না? এরপরে মুখে তালা দিয়ে মিতিন মাসি ঘাপটি মেরে শুয়ে রইল। চা খেয়ে পার্থমেশো বুম বুমকে নিয়ে বেরোলো চিড়িয়াখানায় নাইট সাফারিতে। মিতিন মাসির মেজাজ বুঝে অগত্যা আমিও রয়ে গেলাম মাসির সঙ্গে। শুধু মিতিন মাসির ইনস্ট্রাকশন অনুযায়ী পার্থমেশোর হ্যান্ডিক্যাম, ক্যামেরা, মোবাইল সব রেখে দিলাম নিজের কাছে। বুম বুমরা বেরোবার কিছুক্ষণ পরেই মিতিন মাসি সেন্টোসার সেই ক্যাসেটখানা চালিয়ে বসলো। আমি আর ধৈর্য রাখতে না পেরে বললাম, কি খুঁজছ গো, কালকের ওই লোকটাকে? লোকটা কে এটা গুরুত্বপূর্ণ নয়, বিষয়টা হলো কেন। নে, ঝটপট তৈরি হয়ে নে, বেরোবো এক্ষুনি। বেরিয়েই আমরা প্রথমে গিয়ে উপস্থিত হলাম রিসেপশন কাউন্টারে মিষ্টিমুখ চীনা মেয়েটির কাছে।
104 নম্বর ঘরের বিষয়টা কি হলো শেষ পর্যন্ত? আমরা অত্যন্ত দুঃখিত, এর আগে কখনো এমনটা হয়নি। আপনি কি জানেন ওই ঘরে আমরা ছিলাম? ইনফ্যাক্ট আজ সকালেই ঘর চেঞ্জ করে 222 গেছি। জানি ম্যাডাম, ডিউটিতে এসে শুনেছি। ঘটনাটা পুলিশকে জানিয়েছেন? হোটেলের বদনামের বিষয়টি আছে যে, তবে সেরকম হলে নিশ্চয়ই পুলিশকে খবর দেওয়া হবে। আচ্ছা, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলুন। একজন থার্ড পারসন রুম খুললো কি করে? চাবির ডুপ্লিকেট আছে তো না? হ্যাঁ, দুটো চাবি থাকে, একটা মিস্টার প্যাটেলরা নিয়ে বেরিয়ে গেছিলেন, আর একটা চাবি রিসেপশনেই ছিল। অর্থাৎ আপনাদের লোক ইচ্ছে করলেই রুমে ঢুকতে পারে? না ম্যাডাম, নেভার। বোর্ডারের অনুমতি ছাড়া রুম আমরা খুলতে পারি না। কিন্তু লকও তো ভাঙা হয়নি, তাহলে আপনাদের কর্মচারীদের দিকেই তো দৃষ্টি যাবে, তাই না? সব কর্মচারীদেরই জেরা চলছে, প্রয়োজনে পুলিশ ডাকতেও হোটেল কর্তৃপক্ষ কুণ্ঠা বোধ করবেন না। আচ্ছা, ঘটনাটা যখন ঘটে তখন ডিউটিতে কে ছিল? ঘটনাটা সকাল 11টা থেকে 1:30টার মধ্যেই ঘটেছিল। ও সময় রোজি ডিউটিতে ছিল, ও কিন্তু খুব ভালো মেয়ে, ওর কাছে কেউ খোঁজও করেনি 104-এর ব্যাপারে, ও কাউকে যেতেও দেখেনি 104-এর দিকে। আচ্ছা, আর একটা খবর দিতে পারেন? আমার কাছে একটা গাড়ির নম্বর আছে, ওই গাড়ির মালিকের নামটা জানতে চাই। সিঙ্গাপুরে এটা কোনো সমস্যাই নয়, আমাকে নম্বরটা দিন, আমি দেখে নিচ্ছি। জানা গেল SGK2589 সাদা মিৎসুবিশি গাড়িটি ইস্টার্ন ওয়েস্ট ট্রাভেল এজেন্সির গাড়ি, সিমেইতে অফিস। এজেন্সির প্রোপ্রাইটারের নাম টিপি শঙ্করন। এরপরেই আমি আর মিতিন মাসি রওনা হলাম সিমেইর উদ্দেশ্যে। ট্রেনে চেপে দিব্যি পৌঁছেও গেলাম। কাঁচের দরজা খুলে অফিসে ঢুকেই দেখলাম কাউন্টারের ওপারে এক তামিল যুবক। সিঙ্গাপুর ঘোরার জন্য একটা সাদা মিৎসুবিশি গাড়ি চাইছি। দেখতে হবে ফ্রি আছে কিনা। তার মানে আপনাদের সাদা মিৎসুবিশি গাড়ি আছে? ওই গাড়িটা নিয়ে এক ভদ্রলোক চাঙ্গি এয়ারপোর্টে আমাদের রিসিভ করতে গেছিলেন, আমি সেই ভদ্রলোককে খুঁজছি। আপনি গাড়ি চাইছেন না ভদ্রলোককে? সরি ম্যাডাম, কাস্টমারদের অ্যাড্রেস আমরা দিতে পারবো না। আচ্ছা, এই ছবিটা দেখুন তো, এনাকে চেনেন? না, চিনতে পারছি না। সে কি, উনি তো রেগুলার গাড়ি নেন এখান থেকে, পেঙ্গুইন রিসর্টস ইন্টারন্যাশনালের লোক ইনি। তা যাকে, আপনি যখন চিনতে পারছেনই না তখন পুলিশেরই দ্বারস্থ হই। একটা কথা বলি ম্যাডাম, আপনারা ট্যুরিস্ট, বেকার পুলিশের ঝামেলায় কেন জড়াবেন? বরং আপনার অভিযোগ লিখিতভাবে দিয়ে যান, আমরা ওদের লোকাল অফিসে পাঠিয়ে দেব। তার মানে সিঙ্গাপুরে ওদের লোকাল অফিস কোথায় সেটাও আপনি জানেন? তা আপনাদের মালিক তো মিস্টার টিপি শঙ্করন, তাই না? মালিকের নাম জেনে আপনার কি হবে? আমি তাকে একটু মিট করতে চাই। তিনি তো নেই সিঙ্গাপুরে, ব্যাংকক গেছেন, 7 দিন পরে ফিরবেন। আপনি আপনি এখন আসুন ম্যাডাম, প্লিজ। আর কথা না বাড়িয়ে আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে এসে জিজ্ঞাসা করলাম, কি বুঝলে মিতিন মাসি? ছোকরা মহা ধড়িবাজ, পুরো পাকাল মাছ, পিছলে পিছলে যায়। তুমি কি সত্যি সত্যি খোঁজ করেছিলে নাকি নারায়ণের? হ্যাঁ রে বাবা, বারচারিক রিং হয়েছে কিন্তু ধরেনি। মিতিন মাসি, মিতিন মাসি ওই ছেলেটাকে দেখো, চোখ সরিয়ে নে, ও ইস্টার্ন মল থেকে আমাদের ফলো করে আসছে। কি হবে তাহলে? কিছুই না, ট্রেন এসে গেছে, উঠে পড়। প্রায় দম বন্ধ করে কামরায় পা রাখার সঙ্গে সঙ্গে ছেলেটা দৌড়ে ট্রেনে উঠতে চেষ্টা করলো। অমনি অন্য একটা লোক ধাক্কা মেরে ছেলেটাকে উঠতে না দিয়ে নিজে উঠে পড়লো ট্রেনে। ছেলেটা প্ল্যাটফর্মেই রয়ে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘুরে তাকিয়ে দেখি অন্য লোকটা আর কেউ নয়, স্বয়ং সুজিত দত্ত। আমাকে অবাক করে দিয়ে মিতিন মাসি সপ্রতিভভাবে বলল, ধন্যবাদ মিস্টার দত্ত। আপনি আমায় ধরে ফেললেন যে। ছদ্মবেশ ধরাটা যেমন আপনার কাজ, তেমন ছদ্মবেশের আড়ালের মানুষটাকে ধরা আমার কাজ। আপনি তাহলে? হ্যাঁ, ওই টিকটিকি আর কি। আচ্ছা। এরপরই দুজন দুজনের ফোন নম্বর বিনিময় করে ট্রেন থেকে নেমে গেলেন সুজিত দত্ত। আমি আর ধৈর্য ধরতে না পেরে জিজ্ঞেস করেই ফেললাম, সুজিত দত্ত আসলে কে গো? গিরগিটি।
হোটেলে ফিরেই মিতিন মাসিকে বার কয়েক জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি ঘটে চলেছে। গম্ভীরভাবে শুধু বলল, কষ্টিত অঙ্কটা মিললে বলবো। এরপর স্বভাবতই মুখে কুলুপ দিয়ে অপেক্ষা করতে লাগলাম বুমবুম আর পার্থমেশ্বর। তেনারা ফিরলেন রাত 10টা বাজিয়ে। ফিরেই হই হই করে ভল্লুক, হিপো, হরিণের গল্প বলতে শুরু করল। এদিকে মিতিন মাসির দিকে চোখ যেতেই পার্থমেশ্বর বলল, কি ব্যাপার, তুমি এত চুপচাপ কেন? এখনো ভূত নামেনি? কোথায় চুপচাপ, শুনছি তো বুমবুমের কথা। তা সন্ধেটা হোটেলেই কাটালে নাকি? বেরিয়েছিলাম একটু। যাক, টুপুরের সন্ধেটা তাহলে বেকার যায়নি। যাই হোক, চলো তো এখন একটু খেতে যাই। ডাইনিং হলে পৌঁছে অবশ্য পার্থমেশ্বর এক বাটি স্যুপ আর এক চামচ ফ্রাইড রাইস ছাড়া কিছুই খেলো না। খাওয়া দাওয়ার পর মিতিন মাসি বিল মিটিয়ে আমাদের ঘরে ফিরে যেতে বলল। মেশো অবাক হয়ে জিজ্ঞাসা করল, এত রাতে কোথায় যাবে? একটা অর্থপূর্ণ হাসি ছুড়ে ব্যাগ কাঁধে ঝুলিয়ে বেরিয়ে গেল মিতিন মাসি। অগত্যা আমরা ফিরে বকবক করতে লাগলাম তিনজন। ঠিক হলো যাবার আগে আমি কিনবো দুটো পারফিউম, বুমবুম কিনবে ভিডিও গেম, আর পার্থমেশ্বর কিনবে একটা ডিজিটাল ক্যামেরা। এরপরে পার্থমেশ্বর দুম করে আমাকে বলে বসলো, হ্যাঁ রে টুপুর, তোর মাসি যে আমার হ্যান্ডিকে আমার মোবাইল ফোনটা আটকে রাখলো, কি করলো রে ওই দুটো নিয়ে? একটু ফাঁপড়েই পড়ে গেলাম। কোনো রকমে ম্যানেজ দিয়ে বললাম, ও ওই সেন্টোসার ক্যাসেটটাই আবার দেখছিল। ও, তা সেই অনুসরণকারী ভূত এখনো ঘাট থেকে নামেনি? বেশ, তা দেখে কিছু লাভ হলো কি? আমি কি উত্তর দেব ভেবে ওঠার আগেই মিতিন মাসি ঘরে ঢুকলো। এতক্ষণ কোথায় ঘুরছিলে? হাঁটতে হাঁটতে এই মুস্তাফা সেন্টারে গিয়েছিলাম। মাঝরাতে মুস্তাফা? বারে, তুমি তো বলেছিলে সারা রাত খোলা থাকে, সেটাই একবার পরখ করে এলাম। তুমি আমাদের ফেলে একাই চলে গেলে? তোরা কাল যাস, তখন না হয় আমি ঘরে থাকবো। তা মুস্তাফায় গিয়ে শুধুই ঘুরে এলে নাকি কিছু কিনলে? সামান্য কিছু, আমার গয়নাগাটি, এই যে দেখো ম্যাগনিফাইং গ্লাস, ডিটেকটিভের তো এটাই গয়না। বাড়িতে তো খানচারেক পড়ে আছে, আবার আর একটা? থাক, সিঙ্গাপুরের স্মৃতিচিহ্ন। যাগে, জরুরি কথা শোনো, কাল সকালে তোমায় একটা কাজ করতে হবে। কটার সময়? 7টার মধ্যে, পারবে তো? হুকুম করলে বান্দা সারা রাত জেগে থাকবে। লেকিন কাম কিয়া হে? একটা মেইল পাঠাতে হবে পেঙ্গুইন রিসর্টস ইন্টারন্যাশনালে। পেঙ্গুইন? ও বাবা, তাদের আবার কি লিখবো? প্রথমে একটা চমৎকার ভ্রমণ উপহার দেবার জন্য ধন্যবাদ দেবে। তারপর আমাদের পক্ষ থেকে একটি অনিচ্ছাকৃত ত্রুটি ঘটে যাওয়ায় ক্ষমা চাইবে। লিখবে, অরিজিনাল চিঠিটা খুঁজে পাওয়া গেছে আমার স্ত্রীর হাত ব্যাগে। চিঠিটা পাওয়ার পর থেকে তুমি মিস্টার নারায়ণকে যোগাযোগ করার চেষ্টা করছো, কিন্তু উনি ফোন ধরছেন না। এসব এসব কি বলে যাচ্ছ বলো তো? মানে আমি তো নারায়ণকে ফোন করিনি, আর আর তুমি সত্যি পেয়েছো চিঠিটা? দাঁড়াও তো, এরপর লিখবে মিস্টার নারায়ণকে যোগাযোগ করা যায়নি, যে গাড়িটা আমাদের চাঙ্গি এয়ারপোর্টে আনতে গেছিল তার নম্বরটা তোমার স্ত্রীর মনে ছিল, তাই ইন্টারনেটের মাধ্যমে তিনি গাড়ির মালিক ইস্ট অ্যান্ড ওয়েস্ট ট্রাভেল এজেন্সির নাম ঠিকানা সংগ্রহ করেন এবং তাদের সিমেই অফিসেও যান। কিন্তু দুর্ভাগ্যবশত ট্রাভেল এজেন্সির লোকটি নারায়ণের ছবি দেখার পরেও তার ঠিকানা দিতে অস্বীকার করে, তাই বাধ্য হয়ে স্থির করেছি কলকাতায় ফিরে চিঠিটা আপনাদের কোনো প্রতিনিধির হাতে ফিরিয়ে দেব। এটাই লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মানে তা আছে, কিন্তু কিন্তু সিমেইতেই বা কখন গেলে? আর চিঠিটা দেওয়ার জন্যই বা এত ব্যস্ত হয়ে পড়লে কেন? পেয়ে গেলাম যখন দেব না কেন, মিছি মিছি একটা অনৈতিক কাজ করা তো ঠিক নয় না? হ্যাঁ, কিন্তু তার জন্য এত বড় একটা ইমেলই বা লেখার কি দরকার? না, মেইলই করতে হবে। বেশ, কি জানি বাবা তোমার তোমার মনে যে কি প্যাঁচ ঘুরছে। যাই হোক, কাল সকালে ডেকে দিও, কাজ হয়ে যাবে। চিঠির বয়ানে যেন গড়বড় না হয়, যা যা বলেছি পুঙ্খানুপুঙ্খভাবে যেন লেখা হয়। হবে হবে, সব হবে। গতকাল রাত্রিরে মিতিন মাসি আর পার্থমেশ্বর কথাবার্তার পর কাউকেই আর কোনো প্রশ্ন করার সুযোগ পাইনি।
সকাল হতেই আমরা সদ্য কেনা জিনিসগুলোই দেখছিলাম। বুম বুম নানা ভঙ্গিমায় বসিয়ে ফ্ল্যাশ গানটা পরীক্ষা করে দেখছিল, আর আমরা তিনজনেই পটাপট ছবি তুলে মনিটরে ছবির কোয়ালিটি পরীক্ষা করছিলাম। ঠিক হলো প্রিন্টারটাও টেস্ট করে নেওয়া হবে, কিন্তু মিতিন মাসি চোখ পাকিয়ে বারণ করে বলল, 12:30 বাজে, আগে খেয়ে নি সবাই, দুপুরে বুম বুমকে ঘুমিয়ে নিতে হবে, এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরতে কত রাত হয় কে জানে। আচ্ছা আমরা নামছি কটায় দমদমে? 10:30। টুকটাক কথা বলতে বলতে আমার স্যুটকেসটা গুছিয়ে নিয়েই আমরা বেরোলাম ঘর থেকে। লাউঞ্জ পেরোতে গিয়েই দেখলাম সোফায় সুজিত দত্ত বসে, সেই ছদ্মবেশ। আমি দেখছি বুঝতে পেরেই মিতির মাসি বলে উঠল, তাকাস না, সোজা হাঁট, খেয়ে তাড়াতাড়ি রুমে ফিরতে হবে। কেন গো, গোজগাজ তো সবই কমপ্লিট। প্রশ্ন নয় মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, এখন শুধু দেখে যাওয়া। মিতির মাসির কথা শুনেই বুঝলাম কিছু একটা সাসপেন্স অপেক্ষা করছে। তবে মধ্যাহ্নভোজের এলাহি আয়োজন দেখে রহস্যের কথা আর মনেই রইল না। ইন্ডিয়ান পোলাও, চাইনিজ ফ্রাইড রাইস, চিকেন, চিংড়ি, কাঁকড়া, আইসক্রিম, হাঁসফাঁস অবস্থায় আমরা ঘরে ফিরলাম। পার্থ মিশ্র আর বুম বুম ঘুমোবার কথা বলতেই মিতিন মাসি জানিয়ে দিল হয়তো ঘুমোবার সুযোগ আর পাওয়া যাবে না, এক্ষুনি অতিথি আসবে ঘরে। মিতিন মাসির কথা শেষ হবার আগেই দরজায় টকটক শোনা গেল। মিতিন মাসি দরজা খুলে একগাল হেসে বলল, আরে মিস্টার নারায়ণ জে, আসুন আসুন। আরে আরে আপনি আপনি হঠাৎ কোথা থেকে? মানে আসতে বাধ্য হলাম স্যার। মানে আমাদের হেড অফিসে আপনি মেল করেছিলেন বোধহয়, ওরাই আমাকে নির্দেশ পাঠিয়ে বলল মিস্টার মুখার্জিরা সিঙ্গাপুর ছাড়ার আগে তাদের সঙ্গে মনোমালিন্য মিটিয়ে নাও। হে বাবাই বাবা, না না না, মনোমালিন্যের কি আছে, জাস্ট একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। ঠিক আছে আসুন আপনি আসুন। হ্যাঁ মানে একদম ঠিকই বলেছেন স্যার, আসলে এক জাপানি কাপলকে নিয়ে আমি এমন বিশ্রীভাবে ব্যস্ত ছিলাম আর কি বলবো, মর্নিং টু নাইট ওদের গাইড হয়ে ঘুরতে হচ্ছে। আপনারা মেল না করলেও হোটেল ছাড়ার আগে আমি তো একবার আসতাম। দাঁড়িয়ে কেন, বসুন। হ্যাঁ থ্যাঙ্কস, কষ্ট করে অরিজিনাল লেটারটা কলকাতা অবধি ক্যারি করার কোনো দরকার নেই, স্বচ্ছন্দে ওটা আমাকে দিয়ে দিতে পারে। কি মিতিন, ওকে দেওয়া যাবে তো? অবশ্যই, উনি কষ্ট করে এসেছেন। এই যে নিন, দেখে নিন, এটাই আসল তো। এক মিনিট। হ্যাঁ 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 ঠিক আছে। না না ভালো করে দেখুন, আর যদি চান তো আমার ম্যাগনিফাইং গ্লাসটাও দিতে পারি, ফুটিয়ে পরীক্ষা করে নিন যা চাইছেন তাই পেলেন কি না। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমার কি হবে? অলরাইট চলি তাহলে। কিন্তু আপনাকে যে এখনই ছাড়তে ইচ্ছে করছে না মিস্টার নারায়ণ, তাছাড়া চাইলেও বোধহয় এখন আর যেতে পারবেন না আপনি। মানে বাইরে আপনার শুভাকাঙ্ক্ষীরা অপেক্ষা করছে যে, আপনারা ভেতরে আসুন। আমাদের অবাক করে ঘরে ঢুকে পড়ল ছদ্মবেশী সুজিত দত্ত সহ জনাচারেক সিঙ্গাপুরি পুলিশ। বিনা বাক্য ব্যয়ে তারা হাত করা পরিয়ে দিল নারায়ণকে। এটা কি হলো, এটা এটা কি হচ্ছে আমার সঙ্গে? বুঝতে পারছেন না মিস্টার নারায়ণ? ও ও সরি মিস্টার শঙ্করন, ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাচার করার অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হলো। আপনার সিঙ্গাপুরের সহকারীরাও এখন পুলিশের জিম্মায়, ইস্ট অ্যান্ড ওয়েস্ট ট্রাভেল এজেন্সি সিল করে দেওয়া হয়েছে। এটা একেবারে মিথ্যে অভিযোগ, মিথ্যে অভিযোগ, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি একজন নিতান্ত নিরীহ মানুষ, সিঙ্গাপুরে কেটে খেতে এসেছিলাম। আপনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন মিস্টার নারায়ণ, তবে তার আগে ভারত সরকারের পক্ষ থেকে আপনাকে স্বদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। আপনি হয়তো জেনে খুশি হবেন, বুঝলেন, দিল্লিতে রাজেশ শ্রীবাস্তব আর অরুণ মাহাত্রে, চেনেন তো নাকি, আপনার দুই কর্মচারী ধরা পড়েছে আজকেই। চিঠিটা নারায়ণের কাছ থেকে মিতিন মাসি ছিনিয়ে নিয়েছিল। পুলিশ নারায়ণকে নিয়ে চলে যাবার পরই পার্থ মিশ্র অবাক হয়ে সুজিত দত্তকে বলে উঠলেন, মানে আমি আমি তাহলে ভুল করিনি, হ্যাঁ আপনি ক্রিমিনাল নন বরং পুলিশের লোক। এক ডিগ্রি ওপরে, উনি মিলিটারি। উড়ি বাবা। ইয়েস, আমি লেফটেন্যান্ট কর্নেল সুজিত দত্ত, এখন আমি মিলিটারিতে সিক্রেট সার্ভিসে আছি।
একটা অর্গানাইজড গ্যাং বেশ কিছুদিন যাবৎ আমাদের অনেক গোপন খবর বিদেশে পাচার করছিল। খবরগুলো আন্তর্জাতিক বাজারে নিয়মিত কেনা বেচা হয়। আমাদের কাছে ইনফরমেশন ছিল ওই গ্যাং এখন সিঙ্গাপুর থেকেই অপারেশন চালাচ্ছে, কিন্তু তাদের কাজের পদ্ধতি এতই সরল এবং এতই নিখুঁত যে আমরা তাদের হাতে নাতে ধরতেই পারছিলাম না। আপনার মিসেসের উপস্থিত বুদ্ধির জোরে আজকে কেসটা সমাধান হলো। না না, আমার তেমন কৃতিত্ব নেই। নারায়ণ ওরফে শঙ্করন যদি কয়েকটা বেসিক ভুল না করতেন তাহলে হয়তো ব্যাপারটা নিয়ে আমি ভাবতামই না। ভুল? সেটা কিরকম? প্রথমেই খটকা লেগেছিল প্রাইজের ব্যাপারটা। সাধারণত বিদেশ ভ্রমণের অফার যারা দেয় তারা ট্রাভেল ভাউচার পাঠায়, তাদের প্রতিনিধি সিঙ্গাপুর এয়ারপোর্টে ওয়েট করবে, এটা অস্বাভাবিক লেগেছিল। তারপর যখন এয়ারপোর্টে নামলাম লোকটা তখন অলরেডি এসে গেছিল এয়ারপোর্টে, অথচ আমাদের কাছে দেরি করে এলো, কারণ ও একটু দূরে দাঁড়িয়ে আমাদের বুঝে নেবার চেষ্টা করছিল। আমি সবটাই খেয়াল করেছিলাম। তারপর তো চিঠি এপিসোড, আমি শিওর হয়ে গেলাম ইনভিটেশন লেটারেই গণ্ডগোল আছে। প্রতি সপ্তাহেই যাদের পাঠানো হয় তাদের সবার কাছ থেকে নিয়ম করে নারায়ণ চিঠি সংগ্রহ করেন, কিন্তু কেন? এটা ভাবতে ভাবতেই হঠাৎই মিস্টার দত্ত আমায় কিছুটা সাহায্য করে দিলেন। কিভাবে? সেন্টোসায় মিস্টার দত্ত আমাদের ফলো করছিলেন। যদিও আমি ওনার ছদ্মবেশ ধরতে পারিনি, কিন্তু ওখান থেকেই আমি যতটা ওনাকে সন্দেহ করেছি উনিও ততটাই আমাদের সন্দেহ করেছিলেন। কারেক্ট ম্যাডাম। আসলে আমাদের সোর্স খবর দিয়েছিল পেঙ্গুইন রিসোর্স ইন্টারন্যাশনাল নামে একটা বহু কোম্পানি ক্যারিয়ারের মাধ্যমে সিক্রেট ইনফরমেশনগুলো চালান করছে, কিন্তু এই চালান করার পদ্ধতিটা সত্যি ধরতে পারছিলাম না। আপনাদের এখানে আগে যারা এই সফর করেছেন তাদের ব্যাপারে খোঁজ নিয়ে জেনেছি তারা এতই সাদামাটা পরিবারের যে বেআইনি কাজ কারবার তাদের দিয়ে সম্ভব না। তাই ঠিক করি এবার সিঙ্গাপুরে নিজে এসে পরিবারটির ওপর নজর রেখে বিষয়টা বোঝার চেষ্টা করব। সেই উদ্দেশ্যেই এই হোটেলে এসে উঠেছিলাম আমি। বুঝেছি। আমাদের সঙ্গে সারা সন্ধ্যে আড্ডা দিয়ে যখন বুঝলেন আমরা বদলোক নই, তখন আপনি ছাড়ান দিলেন আমাদের। এটাই তো মিস্টার নারায়ণের ট্রিক। এমন পরিবারকে উনি বাঁচতেন যারা নিজের অজান্তেই দুষ্কর্মের সহযোগী হয়ে যাবে। চিঠিটা না পাওয়ায় 104 নম্বর ঘরে তল্লাশি করেই নারায়ণ সবচেয়ে বড় ভুলটা করল। ঘরে আমাদের না পেয়ে খানিকটা নার্ভাস হয়েই ও আমাদের সঙ্গে যোগাযোগটা বন্ধ করে দিল। এতে সন্দেহ আরো গাঢ় হলো। নারায়ণকে দোষ দিয়ে লাভ নেই, ও এতদিন একেবারেই সাধারণ লোকেদের নিয়ে কারবারটা চালিয়েছে, কি করে বুঝবে যে হঠাৎ তার মধ্যে একটা আস্ত গোয়েন্দা ঢুকে পড়বে। আসলে বায়োডাটা পাঠানোর সময় আমার মিসেসের অকুপেশন তো গৃহবধূ দিয়েছিলাম। তবে ওই মেলটা দেওয়াই জব্বর হয়েছিল। লোভ লোভ, বুঝলেন? যদি চিঠিটার আশা ছেড়ে দিত তাহলে হয়তো বেঁচে যেত এই যাত্রায়, কিন্তু মেলটা পেয়েই ওর লোভ মাথা ছাড়া দিল। আসলে হয়তো চিঠি বেচেই ওর $100,000 রোজগার করে না? কিন্তু কিন্তু একটা চিঠির কি এমন মহিমা যে ওর $100,000 ইনকাম করে? পড়ে দেখ চিঠিটা। আপাতভাবে দেখলে এটাকে সাধারণ আমন্ত্রণ পত্র বলেই মনে হবে, হতেও পারে ভাষাটাই সংকেত। হ্যাঁ, মানে যেমন ধরো ইউ মানে 100, প্লিজ মানে ব্যাটালিয়ন। ধুর, ওসব কিচ্ছু নয়। সাংকেতিক ভাষার অর্থ উদ্ধারের জন্য মিলিটারিতে আলাদা বিভাগ আছে, তাই না মিস্টার দত্ত? আছে বই কি, তবে এদের সংকেত পাঠানোর পদ্ধতি একেবারেই নতুন। এই ধরনের কেস আমরা একেবারেই নতুন পেলাম। অথচ ভেবে দেখুন পদ্ধতিটা অতি সিম্পল। চিঠির মাথায় কোম্পানির লোগো পেঙ্গুইনের গায়ে অতি সূক্ষ্ম সূক্ষ্ম লেখা বসানো। এভাবে খবর পাচার করাকে স্টেগানোগ্রাফি বলে। যাই হোক, সুজিতবাবু এই নিন চিঠি, এটা আপনারই প্রাপ্য। সুজিত দত্ত চলে যাবার পর খেয়াল করলাম বুমবুম এখনো ঘুমে কাঁদা। এত বড় রহস্যের সমাধান হয়ে গেল অথচ বুমবুম জানলই না। যাই হোক, ফেরার পথে আর কোনো দুর্ঘটনা ঘটেনি। ফিরে মিতিন মাসিকে পার্থমেশ জিজ্ঞাসা করল, আচ্ছা এই নারায়ণ আর শঙ্করণ যে একই লোক, এটা বুঝলে কি করে? শাস্ত্র পড়নি? যিনি শিব তিনি তো বিষ্ণু। দূর, বুঝলাম না, ঠিক করে বল। আরে নামটা খেয়াল করো,
সঙ্গে এটাও ভেবো যে ট্রাভেল এজেন্সি থেকে ভাড়া করা গাড়ি কেউ নিজে চালায়। ও দেখো কাণ্ড, এই সরল ব্যাপারটাই মাথায় আসেনি। আচ্ছা আর কিছু জিজ্ঞাসা আছে তোমার? হ্যাঁ হ্যাঁ, আর একটা, অরিজিনাল চিঠিটা তুমি কখন খুঁজে পেয়েছিলে? তবে আমার যা ধারণা, সিঙ্গাপুর যাওয়ার আগে এই অরিজিনালটা তুমি আমার ব্যাগ থেকে হাতিয়ে নিয়েছিলে, তাই না? এ কথার কোনো উত্তর মিতির মাসি দেয়নি। তবে বুম বুম হঠাৎই বলে উঠল, মা, সিঙ্গাপুরে একটা সিঙ্গাপুরি কলা দেখলাম না তো? ভালো প্রশ্ন। এও একটা রহস্য বটে। হয়তো এই রহস্যের সন্ধানে আমাদের আবার যেতে হবে সিঙ্গাপুরে আরো একবার। শুনছিলেন ছকটা সুডোকুর, টুপুর আদৃতা ভট্টাচার্য, মিতিন মাসি অমৃতা মুখার্জি, পার্থ মেশো ঋত্বিক পাত্র, বুম বুম ঋদ্ধি দাস, মিস্টার নারায়ণ সাগ্নিক দাস, সুজিত দত্ত অভিক ঘোষাল, রিসেপশনিস্ট অদিতি দত্ত, জনৈক স্বপ্নময় চক্রবর্তী, যুবক সৌম্যদীপ্ত রায়চৌধুরী, রিসেপশনিস্ট অনিরুদ্ধ ঘোষ, নাট্যরূপ ও পর্ব পরিচালনায় অমৃতা মুখার্জি। কৃতজ্ঞতা স্বীকার শ্রীমতী মণিকুন্তলা কিশন। শুনতে থাকুন শোনার আনন্দে ভাষণ।